থাকতে হবে বলে বলেছিলেন। ওটা আমি ভুলিনি, আপনার বোন ভুলে গেছে। ছোট্ট একটা ভুল করে ফেলেছি, সেটা আমি কোনোভাবেই অস্বীকার করছি না। একটা দেশলাই বাক্স চুরি করেছি বলে কি সেই দেশলাই কাঠির আগুনে তুমি কি আমাদেরকে পুড়িয়ে দেবে বৌদি? আপনি থাকলে আমাদের এই অবস্থা হতো? আমাদের এই বাড়িতে না রাখলে আমরা আর কোথায় যাব, কোথায় গিয়ে থাকব? শিবানী আছে, চলো আমরা যাই। দাদা চলো না। শিবানী তোর মনে আছে মা, যাই হোক না কেন তুই আমাদের বাড়ি থেকে বার করে দিবি না বলে কথা দিয়েছিলি। ভুলে গেছিস কি মা? যিনি কথা রাখার জন্য নিজের প্রাণ বিসর্জন দেন তার বোন হয়ে তুমি এই কথা বলছো? ঠিক আছে, এটাই লাস্ট চান্স। যদি আর কখনো আমার বাড়ির কাউকে বা কোম্পানির ক্ষতি করার চেষ্টা করেন তাহলে কিন্তু সেই মুহূর্তেই বাড়ি থেকে বের করে দেব আপনাদের। ভুল করে থাকলে মানুষদের একটা চান্স দিতে হয় এমনটা আমার দাদা বলতো, কিন্তু আপনাদের আর কতগুলো চান্স দেব আমি? আর একবার এই ধরনের কোনো ভুল যদি করি তুমি কিছু বলবার আগেই আমরা এই বাড়ি ছেড়ে চলে যাব মা। ঠিক আছে, থাকুন এখানে। কমলা মা। হ্যাঁ দিদি। ব্যাগগুলো ভেতরে নিয়ে যাও। না না না, লাগবে না মা, আমরাই নিয়ে নিচ্ছি। চলো